অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশন চ্যানেলে তোমাদের আবারও জানাই স্বাগতম। তো বাংলা, ইংরাজি, ইতিহাস আর হচ্ছে যেটা আমাদের কি আছে সংস্কৃত, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে দিচ্ছি এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এনভায়রনমেন্টাল সায়েন্সের যে বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ HS-এ টেস্ট পরীক্ষা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কোন ধরনের প্রশ্ন তারা ছাপিয়েছিল বা কোন ধরনের প্রশ্ন তৈরি করেছিল, যা কিনা হচ্ছে 2019 সালের উচ্চ মাধ্যমিক ফাইনালে কতগুলো প্রশ্ন কমন এসেছিল তা তোমাদের দেখাতে চাই। তো চলো আজকের ভিডিওটি পজ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো বড় প্রশ্ন কী দিয়েছিল, এক এক জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার জৈব বৈচিত্র্যের বর্ণনা দাও অথবা জৈব বৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দুই, দেখ বসুন্ধরা সম্মেলন 1992-এ গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো অথবা উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর তিন, দেখ সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখো, এর প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। চার, দাগ সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি বিবৃত করো। তারপর পাঁচ, দাগ জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব, উদাহরণসহ আলোচনা করো। তারপর আছে কি জৈব অথবা জৈব সার বলতে কী বোঝো, এর শ্রেণী বিভাজন করো, জৈব সারের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার হচ্ছে বিভাগ খ থেকে শর্ট প্রশ্ন যেগুলো দিয়েছিল, দেখো জৈব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন, এখানে আছে ই ই উইলসন, ঠিক আছে। দুই, দাগ নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ, এটা হবে বনজ সম্পদ। তারপর হচ্ছে কি ভয়াবহ গোপাল মানে ভোপাল গ্যাস বিপর্যয় কত খ্রিস্টাব্দে করেছিল, 1984 খ্রিস্টাব্দে, তাও এখানে দিয়ে দিয়েছে 3ই ডিসেম্বর মাঝরাতে, ঠিক আছে। তারপর রাইবোসিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো কি, পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, নিচের কোনটিকে সবচেয়ে উর্বর মানে উর্বর হিসাবে গণ্য করা হয়, অ্যালুভিয়াল মাটি, ভারতের বন্যপ্রাণী এই যে অ্যালুভিয়াল মাটি। তারপর হচ্ছে ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল, 1972 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি তারা দেখো ভারতবর্ষের বন সংরক্ষণ আইন প্রচলিত হয় কবে, 1980 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ইআই মানে হচ্ছে ETL, এর পুরো কথাটি কী, এটা হচ্ছে যে কোনো একটা হতে পারে, তোমরা বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। ভারতবর্ষের কোন প্রদেশে অবস্থানমালায় জমিমঞ্জন মানে হচ্ছে অবস্থিত। তারপর হচ্ছে পার্থিব মূলধনের উদাহরণ হলো কোনটা, জল, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি CBT কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, আর্জেন্টিনা। তারপরে দেখো সুস্থায়ী কৃষি বলতে বোঝায় কি, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ। তারপর হচ্ছে DDT-র মূল কাজ হলো কি, পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ। তারপর হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ। তারপর হচ্ছে নিচের কোন গাছটিকে স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে, সেটা কোনটা। তারপরে মানে স্নায়বিক যেটা সর্বকান্তা বলতে পারি, মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, মাটির অম্লত্ব হ্রাস পায় বা pH-এর মান কমে, যেরকম দিলে হবে। তারপর হচ্ছে নিচের কোনটিকে জুপ্ল্যাংকটন বলা হয়, জুপ্ল্যাংকটন বলা হয়, সেটা হবে কি, সবকটি সঠিক হবে। তারপর হচ্ছে গঙ্গা এক্সোপ্ল্যানট কত খ্রিস্টাব্দে হয়, এদের মধ্যে কোনটি হবে না, উত্তর হবে 1986, ঠিক আছে, এদের মধ্যে একটাও হবে না। তারপর হচ্ছে নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, লাইমুলাস হর্সসু, ঠিক আছে। নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে গণ্য করা হয়, ভারত। তারপরে দেখো চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। তারপর হচ্ছে পরিবেশ নীতির মানতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোন মানে ISO সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন। ভারতের বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত। তারপর হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারতবর্ষের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয়েছিল, 1998 সালে। তারপর দেখো এই প্রশ্নগুলো লক্ষণীয়, ভারতবর্ষে একটি জৈব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো, পূর্ব হিমালয় বা পশ্চিমঘাট স্পট। IUCN এর পুরো কথাটি কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনসেশনাল মানে কনভেনশনাল ইন নেচার। ভারতবর্ষে একটু আগন্তুক উদ্ভিদের নাম কি, পার্থেনিয়াম, যেটা হচ্ছে আমেরিকা থেকে আগত হয়েছে। তারপর হচ্ছে ভারতবর্ষে একটি বিপন্ন পশু বা বন্য পশুর নাম লেখো। তারপর হচ্ছে বাতাসের একটি মান নির্ণয় সূচকের নাম বলো। তারপর দেখো অথবা আছে ভারতবর্ষের খনি ও খনিজ আইন কোন খ্রিস্টাব্দে জারি করা হয়, 1947 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের সরকারের পরিবেশ মন্ত্র কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তারপর হচ্ছে অথবা ভারতীয় বন আইন কত
খ্রিস্টাব্দে জারি হয়েছিল। তারপর হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে। বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমানিত মাত্রা কত? এই যে দিনের বেলায় 75 আর হচ্ছে রাত্রের বেলায় 55 ডেসিবেল, ঠিক আছে। তারপর শিল্প হচ্ছে দিনের বেলায় ওই যে বলে দিলাম, দিনের বেলা হচ্ছে 75, রাতের বেলায় 55। একটি গাছের নাম করো যা রক্তচাপ কমে ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়, সেটা সর্বগন্ধা। জৈব সারের একটি উদাহরণ দাও, অ্যাজোলা বা ভিক্টোরিয়া, এর মধ্যে একটি দিলেই হবে। দিহাঙ্গ এবং জৈব মণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষের কোন প্রদেশে অবস্থিত? অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে লিখেছিলাম। স্টকহোম কত খ্রিস্টাব্দে? 1972। মন্ট্রিয়াল চুক্তি যেটা 1987 সালের 16 সেপ্টেম্বর, ঠিক আছে। তারপরে দেখে নাও, ভারতবর্ষে একটি জায়গার নাম বলো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়, সেটা কোথায়? সেটা হচ্ছে তোমরা খুঁজে নেবে NCEP-এর পূর্ণস্বরূপকে, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তারপর হচ্ছে IPM এর পূর্ণরূপ কী? তারপর হচ্ছে DDT কাকে বলে? একটি C4 উদ্ভিদের নাম কী যাকে বলে আখ? তারপর হচ্ছে কি পরিবেশগত, যেটা হচ্ছে পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাই অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? অথবা বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? বা জিন সমাহার কাকে বলে? কত খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়, যেটা অথবা? তারপর হচ্ছে রেড ডাটা বুক কাকে বলে? অথবা কী দিয়েছে মাইক্রোরাইজা কাকে বলে? IS-2 10500 অনুযায়ী পানীয় জলের ক্লোরাইডের অনুমোদিত সীমা কত? এখানে 100 লিটার। অথবা কি আছে সৌর মূলধান কাকে বলে? সৌর মূলধান তোমরা একটা বাংলায় বলতে পারো, অর্থাৎ সূর্য থেকে যখন মানে সূর্য থেকে গাছরা মানে উদ্ভিদেরা যখন সূর্য থেকে কি করে মানে হচ্ছে সূর্যের যেই মানে হচ্ছে ভিটামিনটা আছে সেটা নিজের গায়ে লাগায় সার সংশ্লেষ তৈরি করে, এবং সার সংশ্লেষ তৈরি করার ফলে যখন হচ্ছে গাছ ফল দেয় সেই ফল যখন বিক্রি করে যে মূলধান পাওয়া যায় তাকে সৌর মূলধান বলা হয়। কারণ এটা সৌর থেকেই, অর্থাৎ সূর্য থেকে যখন মানে উৎস কি উৎস হচ্ছে সূর্য থেকে, সেরকম সূর্য সৌর বা সোলার যেটা আমাদের সোলার ব্যবহার করার ফলে যেই হচ্ছে রৌদ্রে রাখলে যে কারেন্টের অপচয় হয় না সেটাও একটা সৌর মূলধান বলা যেতে পারে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের নাম করো, সুন্দরবন তো তোমরা সবাই জানো, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্মিকম্পোস্ট কাকে বলে? গ্রিন ট্রাইব্যুনাল কী? তারপর হচ্ছে ভৌমজলের স্তর নেমে যাওয়ার ফলে কী ধরনের জল দূষণ হতে পারে? আর্সেনিক জল দূষণ হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা এই চ্যানেলের সাথে জুড়ে থেকো।